সবাই মজা সাজায়। নমস্কার, আমি রদ্দুর। নমস্কার, আমি ময়না। তো এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে বর ফাইনালি লগ্নভ্রষ্টা, বুঝতেই পারছেন, যেটা আমরা প্রোমোতে শুটিং করেছিলাম। অ্যান্ড দেন সেই সিকোয়েন্সগুলি হতে চলেছে আমাদের, যার সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়। মানে ময়না সব সময় আমার ঝগড়া করতে থাকে, তো আমাদের দুজন ঝগড়া করতে করতে মনে হয় বিয়েটা হবে। বাট সেটা কী হবে, মানে সেটা কী কী হতে চলেছে, সে কী কী চমক থাকতে চলেছে, সেটা আমরা এখন খুব একটা রিভিল করতে চাইছি না। আপনার বিয়ের দিন দেখতে পাচ্ছেন, আপনারা খুব ভালো করে এনজয় করুন। আর গুঞ্জার সাথে যে সমস্যাটা হয়েছে সেটা আপনারা অলরেডি অনিয়ার দেখে ফেলেছেন, তো সেখান থেকে বাড়ি ফিরে আসার পর আরও কী কী রসদ থাকছে, কী কী মিস্ট্রি থাকছে, সেগুলো আপনারা অনিয়ারে দেখতে পারবেন। আর বিয়েটা কী হচ্ছে সেটা খুব একটা আমরা বলছি বলতে পারবো না। মানে আচ্ছা, তোর এক্সপিরিয়েন্সটা বল, তুই যে এইভাবে আসলি, মানে এসে যে তোকে এখন কনভিন্স করবে আস্তে আস্তে, বা বিয়ের সময় যে আমি এইভাবে লগ্নভ্রষ্ট হলাম, তোর ভাবনাটা কী? হ্যাঁ, তো ময়না বেসিক্যালি বিয়ে খেতে এসেও বিয়ে করে ফেলছে, তো এই ব্যাপারটা এবার তো ময়নার কাছে, ও তো ভীষণ মানে আনএক্সপেক্টেডলি এসব ফেস করছে, তো এবার ও সেরকম প্রিপারেশন নিচ্ছে। এবার ঝগড়াটা তো মানে কি, বিয়েটা তো ঝগড়া এখন সেটা এসব নিয়েই হচ্ছে। আমাদের তো সবসময় ঝগড়া হতে থাকে, বুঝতে পারছেন তো, মানে আমরা 24 ঘন্টা ঝগড়া করি। মানে ময়না এমনই একটা মানুষ, সোপার বাংলা থেকে জবে থেকে অজ্ঞান হয়েছে, মানে ওকে যখন জবে থেকে এই বাড়িতে আনা হয়েছে, ও মানে অজ্ঞান অবস্থা থেকে ঝগড়া করা শুরু করেছে। অ্যান্ড আফটার দ্যাট, মানে এখন মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার পরেও আবার আমার সাথে ঝগড়া করে যাচ্ছে, সেটা কী হবে, তারপর আবার কী কী খুনসুটি থাকছে, কী কী ঝগড়াঝাটি থাকছে, সেটা জন্য তো আপনার দেখতেই হবে। কুবের ময়না প্রতিদিন সন্ধ্যে 6টায় সোম থেকে রবি শুধুমাত্র জি বাংলায়। আরও অনেক কিছু আসছে, অনেক চমক থাকছে, আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ। আমরা একটা ভীষণ ঝড়ের মধ্যে আছি, কমপ্লিটলি একটা তুফান চলছে বাড়িতে। সেখানে আমরা এক একজন মানে কি বলবো, এখানে এসে ঝাপটা লাগছে, ওখানে ও পড়ে যাচ্ছে, ওর গায়ে ঝাপটা লাগছে, ও পড়ে যাচ্ছে। এইভাবে আমাদের প্রতিদিনের শুটিং চলছে গত 3-4 দিন ধরে, এবং চলবে আশা করি আরও 2-3 দিন, কেননা আমাদের বাড়িতে এখন বিয়ে চলছে। বিয়ে মানে খুব আনন্দ, খুব উৎসব, খুব সাজগোজ, খুব সেটাও আছে, সেটা নেই তা নয়, কিন্তু তার মাঝখানে কাট্টু একটা নিরানন্দ, কান্নাকাটি, যুদ্ধ, বিগ্রহ এইসবও আছে। তো এই দু রকমের বিয়ে আপনারা এবার একসাথে দেখতে পাবেন। কাজী চোখ রাখুন জি বাংলায় প্রতিদিন সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি বাংলায় সোম থেকে রবি। নমস্কার, আমি শুভ্রজিৎ। যেটা দেখছেন এটা আমাদের বাড়ি, শুভ্রজিতের বাড়ি না, গোলুর বাড়ি। এখানে আমি গোলু, আর কুবের ময়নার আমি একটা চরিত্র। এখানে ক্যামেরা ঘুরলে দেখতে পাবেন যে একটা আয়োজন চলছে আর কি, বিয়ের আয়োজন। কার সঙ্গে কার বিয়ে হচ্ছে সেটা আপনারা যদি রোজ আমাদের ধারাবাহিকটা দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবং এই যে চারদিকটা সাজানো হয়েছে এই উপলক্ষে, তবে আমাদের বাড়িতে তড়িঘড়ি একটা আয়োজন হচ্ছে বিয়ের, এবং আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন। অবশ্যই খাওয়া দাওয়ারও আয়োজন থাকবে, কিন্তু আসবেন এবং পাত্র এবং পাত্রীকে, বর এবং কনেকে আশীর্বাদ করবেন, যেভাবে এই কদিন ধরে আপনারা আশীর্বাদ করে এসেছেন, আপনারা আশীর্বাদ করবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণ রইল আপনাদের। আর কত কাজ তুই বল, ওদিকে তো কিচ্ছু হবে না, আমি না গেলে কেউ তো হাত দেবে না। খুব ভালো করে সাজিয়েছিস, আর একটা কাজ কর, এই দেখাটা দিয়েছি, হ্যাঁ এটা মাথায় খুব ভালো করে দিলি, কি আটকে দিবি দেখিস, ফসফস করে পড়ে না দেয় বারবার। আর চন্দনের ফোটোটা বানিয়ে দিচ্ছি।
চন্দন, চন্দনের কাঠি, সমস্ত কিছু আমি সাজিয়ে রেডি রেখেছি। আমি মানে রোদ্দুরের দিদি, মেয়ে হিসেবে এটা আমার ময়নাকে যে অপছন্দ তা নয়, ময়নাকে ভীষণ ভালোবাসি, মেয়েটা ভালো, পছন্দও করি, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়ের পাশে তোকে আশা করিনি, তাই সত্যি হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি একটু চমকেও গেছি, আমার মায়ের ওপর একটু অভিমানও হয়েছে যে এরকম একটা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া। কিন্তু আমাদের সকলেরই মনটা কি বদলে যাবে, আমাদের সকলেরই মনে ময়না কি একদম আমার ভাইয়ের বউ হিসেবে জায়গা করে নিতে পারবে, সেটা তো দেখতেই হবে। আপাতত এই বিয়ের পর্বটা দেখার জন্য 18 আগস্ট কিন্তু জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে। পূবের ময়নার স্পেশাল এপিসোড আছে, এই পুরো বিয়েটা কীভাবে হচ্ছে কি না সবটাই আমরা 18 তারিখে দেখতে পারবো সেই বিশেষ পর্বে। আর আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর দেখতে ভুলবেন না পূবের ময়না, সোম থেকে রবিবার প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায়। আপনি তো নতুনের বাবা, তাই না? পূবের ময়না আপনারা দেখছেন, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাদের, তার জন্য আপনাদের কাছে সত্যি সত্যি আমরা খুব কৃতজ্ঞ। আগামী 18 আগস্ট সন্ধ্যে 6টায় জি বাংলার পর্দায় পূবের ময়নার আসছে এক বিশেষ পর্ব, মানে এ যাবৎকালের দ্য মোস্ট অ্যাওয়েটেড এপিসোড, আমাদের রোদ আর ময়নার বিয়ের এপিসোড। আপনাদের সবার শুভেচ্ছা, শুভকামনা, আশীর্বাদ আমরা প্রার্থনা করি, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। পূবের ময়না 18 আগস্ট সন্ধ্যে 6টায় জি বাংলার পর্দায় তো অবশ্যই দেখবেন, তাছাড়াও সপ্তাহে 7 দিন সন্ধ্যে 6টায় জি বাংলায় অবশ্যই দেখবেন পূবের ময়না। এক একজন এক এক দিকে গেছে, সময় তো কম না, আমি সাহস করে বড় বৌদিকে তো কোনো কথাই বলতে পারলে না, দাদা ভাই আপনিও পারলেন না তো আলোচনা হচ্ছে। আমি বা মেজ দিয়ে আমরা কেউ এই জিনিসটা মেনে নিতে পারছি না, আর এখন তো কথা বলে বুঝলাম যে বদলা বা মেজদাও মানছেন না।